দায়িত্ব রয়েছে, শিঙাটা নিয়ে যাচ্ছে। হ্যাঁ এই যো, সেই সেই, চলো হ্যাপি দীপাবলি, হ্যাপি দীপাবলি। Hey guys, welcome to a new vlog, new video. আমি সুমিত, তোমাদের হ্যাপি টু সিন। আজকে ফ্রেশ একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আমাদের বাড়িতে আজকে কালী পুজো, তো কালী পুজোর অনুষ্ঠানে আজকে আমাদের উপস্থিত হয়েছে আমাদের সুন্দর মিষ্টি রাজ, আর এদিকে বাবু আছে, এদিকে মামাম রয়েছে। আর তোমাদেরকে দেখিয়ে দিই, যে মা দেখো পুরো শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে গেছে। আমরা কোথায় যাবো মা? এখন ঠাকুর আনতে যাবো। আর দিদিভাই চলে এসছে। তুমি কি ছোট্টু না বিট্টু? ছোট্টু, একদম সেম টু সেম। আর একদম কই দেখো, এই যে এই হচ্ছে এটা ছোট্টু না বিট্টু? কোনটা বিট্টু, কোনটা ছোট্টু? এই ছোট্টু বিট্টু, আমি তো বুঝতেই পারি। দেখো এটা ছোট্টু, কোনটা বিট্টু? তো তোমরা কমেন্ট করে জানিও তোমরাও কিছু। কার নাম বললাম? তুমি বিট্টু আর তুমি ছোট্টু, তাই তো? আচ্ছা তাহলে ঠিক আছে, বুঝে গেছি। এর পরে কতক্ষণ মনে থাকবে জানি না। মামাম তুমি রেডি হয়ে গেছো? হ্যাঁ, কোথায় যাবো আমরা? ঠাকুর আনতে। মা কালী আসবে আমাদের বাড়িতে, কি মজা! তোমাদের একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে আমাদের দিদা। হ্যাঁ, কি মিষ্টি দেখো, একদম খুব সুইট। হ্যাঁ বলো, সুইট দিদা এটা আমাদের। পৃথিবী চলে বাংলাদেশ থেকে দেখবে, জার্মান থেকে দেখবে, সবাই দেখবে তোমাকে। হ্যাঁ, এটা সারা জীবন রয়ে যাবে, জেনারেশন পর জেনারেশন চলে যাবে, বাট তোমার তুমি আমরা সবসময় দেখতে পাবো। একদম ভালো আছো তো? তো দিদাকে কেমন লাগছে বলো, কমেন্ট করে জানাবে। এর ছোট্ট বোন চলে এসছে রানাঘাট থেকে। হ্যাঁ, তো এটা আমাদের তিশা বোন। তো কেমন আছিস? ভালো আছিস? এই শ্রাবণী এখন হচ্ছে উপরে আলপনা দিচ্ছে, তো আমি আর দিদা দেখতে যাচ্ছি, ও আলপনা দিচ্ছে না, ফাঁকি মারছে। আলপনাটা কি, আলপনা সত্যি পারে কি না একটু তোমরা দেখে নাও। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের ঠাকুরের মণ্ডপ, আর একটু পরে আই থিঙ্ক এখানটায় পুরোটা যে ফুল সাজা যাবে সে চলে আসবে। আর এই যে দেখো তোমরা, বাহ দেখো ক্যালেন্ডার আছে বলতে হবে। আমার তো বেশ ভালোই লাগে, তোমাদের কেমন লাগে আলপনা তোমরা একটু কমেন্ট করে জানিও। হ্যাঁ মামা ভালো আঁকছে? হ্যাঁ বাবু বলতো, সুন্দর আছে। এটা হচ্ছে আমাদের মামি। হ্যাঁ মামি এসছে আমাদের ইসে দত্তবুলিয়া থেকে। তো বলে দিই বনগাঁ সাইডে দত্তবুলিয়া পড়ে। তো বাড়ির সবাই ভালো তো? আচ্ছা তো দেখিয়ে দিই, এখন হচ্ছে সকাল 12টা বাজে, আর একটু কিছুক্ষণের মধ্যে সবাই চলে আসবে আর আমরা যাবো ঠাকুর আনতে। আর এই যে ছাদের পরিবেশটা দেখা, এই পাশটায় ছাতা লাগিয়ে ও পাশটায় রান্না হবে। হ্যাঁ তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই, এই যে এন্ট্রেন্স ছাদের, আর এই পাশটায় হচ্ছে ঠাকুরের মূর্তি বসানো হবে, এখানে পুজো হবে। আর এই পাশটাতে দেখো ছাদা দিয়ে প্যান্ডেল করা হয়েছে, এখানটাতে মায়ের ভোগ খাওয়ানো হবে যারা যারা আমাদের বাড়িতে নিমন্ত্রিত। হ্যাঁ এখানে গ্যাস চলে এসছে, বাসনপত্র চলে এসছে, আর এই যে প্যান্ডেলগুলো দেখো তাঁবু টানানো হয়েছে। এখানটায় রান্না টান্না হবে, একটু পর থেকে স্টার্ট হয়ে যাবে। তো তোমাদেরকে সব কিছু দেখাবো। আর চারিদিকে দেখছো পুরো ঠাকুরের গান চলছে, আওয়াজ হচ্ছে, চারিদিকে আওয়াজ হচ্ছে, আই থিঙ্ক তোমরা শুনতে পাচ্ছ। তো অপেক্ষা করছি, সবাই এই চলে আসলেই আমরা ঠাকুর আনতে যাবো। দেখো আমরা আমাদের বাড়ির ঠাকুর আনতে চলে এসেছি, যেখানে ঠাকুর মূর্তি তৈরি অর্ডার দেওয়া হয়েছিল। আর এখানে প্রদীপা রয়েছে, প্রদীপার মেয়ে রয়েছে পুচি, আর এখানে আমাদের বিজয় ভাই, এদিকে জাকির, আমরা গাড়ি নিয়ে চলে এসেছি। আর এখানে ভিতরে আসছে আমাদের বাড়ির পরিবারের সবাই, আর বাবা এখানে ওয়েট করছে। তো দেখা যাক আমাদের ঠাকুরটা কমপ্লিটলি হয়ে গেছে কিনা, তো চলো যাওয়া যাক। আর মূর্তিটা কত সুন্দর হয়েছে, ভাইয়ের মুখটা তোমাদের দেখাচ্ছি। ইয়ে পুচকি হেভি লাগছে তো তোকে?
আমরা এখন রয়েছি জগতপুর বাজারে, আর আমার সাথে রয়েছে রঞ্জনদা, সাধনদা এদিকে ছোট ভাই, আর আমরা এসেছি এখন মায়ের ঠাকুরের আসনে একটা সিঙা, মানে মিষ্টির শীত দিয়ে একটা সিঙা তৈরি করা। সিঙাটা কি জিনিস তোমাদের দেখাচ্ছি, তো দেখো আর কত কি পড়ছে সেগুলো তোমাদেরকে বলে দেবো। তো যদি তোমাদের এরকম সিঙা দরকার পড়ে তো কোথায় আসতে হবে, যার লাগবে কমেন্ট করো, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো বলো তো গাইস, এই দেখো টোটালটা একদম পুরো মিষ্টি রস দিয়ে তৈরি। হ্যাঁ সাধনদা মেইন দায়িত্ব রয়েছে, সিঙাটা নিয়ে যাচ্ছে। হ্যাঁ সেই সেই চলো, এটা হচ্ছে কাকা, আমাদের বাড়ির অনুষ্ঠানে কাকা দায়িত্ব নিয়ে রান্নাবান্না করে, খুব ভালো রান্না করে। তোমাদের বাড়ির যদি কোনো রকম অনুষ্ঠান থাকে কাকার নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, কাকারে ইনভাইট করো, কাকা দায়িত্ব, কাকা দায়িত্ব নিয়ে কাজ করবে। হ্যাঁ কাকা বাড়িটা বলে দেবো, কাকা তোমার বাড়ি কোথায়? নদিয়া ডিস্ট্রিক্টে, খুব ভালো লোক। হ্যাঁ কাকা সকালবেলা এসেই চলে, সকালবেলা সকাল সকাল চলে এসছে আর কাকাকে নিয়ে সাথে করে এই যে রান্নাবান্না শুরু করে দেবে, আর একটু হলেই, একটু পর হলেই। এই যে ফুলকপি কাটা রেডি, আদা কুচি রেডি হয়ে গেছে, টমেটো, আলু, এই যে দেখো কাঁচা লঙ্কা ভর্তি একদম। এবারে বাবার ওই যে বাবা আসছে চা খাচ্ছে। আমাদের মেনুটা কী কী হবে, কী কী রান্না করবে বলো একটু? কাশ্মীরি আলুর দম, খিচুড়িটার মধ্যে পনির অ্যাড করা হবে নতুন আছে কি কাকা? হ্যাঁ পনির দেওয়া হবে, তাই তো? এই যে দেখো মামাম, এই যে পুচকি, এই অরুণদা চলে এসছে আমাদের মধ্যে। এই যে দেখো কত সুন্দর, হ্যাপি দীপাবলি, হ্যাপি দীপাবলি, হ্যাপি দীপাবলি, হ্যাপি দীপাবলি। গাইস ফাইনালি আমাদের পুজোটা স্টার্টিং হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে পুরো পাক্কা 12টা, আর আমাদের ঠাকুর মশাই মোটামুটি দুর্গাজ করে নিয়েছে। আর এই যে দেখো মা, তারপরে আমার শাশুড়ি মা, তারপরে বাবা, এই যে জায়গাবু দিদি, সবাই আজকে পুরো বাড়ি সবাই মিলে আজকে আমরা উপস্থিত হয়েছি। আর অঞ্জলি দেবো, দীর্ঘ 4 বছর প্রতীক্ষার পরে আমাদের বাড়িতে পুজো হচ্ছে, তো তোমরা সামনে থাকো। আর কেমন লাগছে প্রতিমাকে, কেমন দেখতে লাগছে তোমরা কমেন্ট করে জানিও।
তো গাইস ফাইনালি আমাদের সকাল হয়ে গেছে আর আমাদের পূজোটা কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে 5:30 সকাল তো আমাদের যজ্ঞ অঞ্জলি দেওয়া কমপ্লিট ফুল ভেঙে নিলাম আর এখন তোমাদেরকে দেখাবো জয় মা কালী 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 সো গাইস এভাবে পাশে দেখো আর দেখতে তো হ্যাপি টু সিন